আসছে এবার সালমান খানের কিক টু। 2014 সালে ব্লকবাস্টার ছবি কিক টু এর সিকুয়েল নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও এই দুই বছরে তার কোনো ফলাফল দেখা যায়নি। অবশেষে 2018 সালে সালমান খানের ভক্তরা কিক টু দেখতে পাবেন বলে আভাস পাওয়া যাচ্ছে, এমনটাই খবর প্রকাশিত হয়েছে ডিএন ইন্ডিয়া ওয়েবসাইটে। কিক ছবির পরিচালক সাজিদ ঘনিষ্ঠ এক সূত্রে একথা বলেন। সাজিদ কিক টু চিত্রের প্রায় 80% লিখে শেষ করেছেন, স্ক্রিপ্টে সালমান খানকে পড়ে শুনিয়েছেন তিনি। সালমান খান খুব পছন্দ করেছেন এই স্ক্রিপ্ট। 2018 সালের মাঝামাঝি সময়ে এ ছবির কাজ শুরু করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। একই সূত্রে জানা যায়, সালমান খান কিক ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন কিক টুতে সেম একই চরিত্রে অভিনয় করবেন। তিনি আরও বলেন, তবে অন্য চরিত্রগুলির ভিন্নতা আসতে পারে। এর মানে কিক টু ছবিতে হয়তো নওয়াজউদ্দিন সিদ্দিকী, রণদীপ হুদা বা জ্যাকলিন নাও থাকতে পারে। সূত্রে আরও জানা যায়, 2017 সালে কিক টু ছবির শুটিং শুরু করা যেত, কিন্তু বলিউডের এই অভিনেতা সালমান খান কবির খানের টিউবলাইট ও আলী আব্বাস জাফরের টাইগার জেন্দা হে ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন এবং ছবির পরিচালক সাজিদও এই চলতি বছরে অনেকগুলি ছবি নিয়ে ব্যস্ত থাকবেন। সেই ক্ষেত্রে কিক টুর কাজ শুরু হবে 2018 সালে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিত্যনতুন বিনোদনমূলক সকল তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম মতামত, প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানুন। অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।